তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে ইন্টারভিউর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছেন। তো আজকের ভিডিওটা এই কারণেই তোমাদের কাছে করানো, কারণ আজকে অর্থাৎ 4th সেপ্টেম্বর, তো আজকে কৃষ্ণনগর পুলিশ স্টেশন বা কৃষ্ণনগর পুলিশ লাইন যে ইন্টারভিউ সেন্টার রয়েছে, সেখান থেকে এক ক্যান্ডিডেট জাস্ট কিছু ঘন্টা আগে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে টেলিফোনে। তো তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছে আমাদের, তো অবশ্যই সে সম্পর্কে তোমাদের আজকে ভিডিওটা করছি। এবং এর আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবং ক্যান্ডিডেটের মুখ থেকে তোমরা শুনতে পেরেছ, রাজু আমাদের অলরেডি এই চ্যানেলের রীতিমতো দর্শক, এবং তার এক্সপিরিয়েন্স কেমন হলো, ঠিক আছে, তার HS পাস ছিল, ভোকেশনাল ট্রেনিং ছিল, তার থেকে কি প্রশ্ন করেছিল, বাইরে কাজের জন্য গেছিলো, তো এই ধরনের যে বিষয়টা রয়েছে। তো আগামী দিনে যাদের ইন্টারভিউ রয়েছে WB কনস্টেবল প্লাস জেল, তাদের জন্য বিশেষ করে ভিডিওটা খুবই উপকৃত হবে। তো তোমাদের জন্য স্বার্থে এবং তোমরা যাতে সাকসেস পাও এবং তোমরা যাতে সহজেই তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো, তার জন্য কিন্তু রীতিমতো এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু ক্লাস করানো হয়েছে, ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, একমাত্র তোমরা যাতে চাকরিটা পেতে পারো। তো যারা ভিডিওটা দেখছো এবং তোমরা অনেকদিন ধরে এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছো এবং যারা নতুন ভিউয়ার্স, তাদের একটা কথাই বলবো যে এরকম ধরনের লেটেস্ট আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং সরকারি চাকরির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যেসব বন্ধুরা নিজেদের চ্যানেল মনে করে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে ইন্টারভিউ শেয়ার করেছে কৃষ্ণনগর পুলিশ লাইন থেকে এক ক্যান্ডিডেট, অলরেডি সেও আমার চ্যানেলের রীতিমতো দর্শক এবং যথেষ্ট উপকৃত পেয়েছে চ্যানেল থেকে। তো তাকে কী কী প্রশ্ন করা হয়েছে বন্ধুদের শেষ অবধি সম্পূর্ণটাই আজকে আলোচনা করব। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করো, কারণ যাদের আগামীতে ইন্টারভিউ রয়েছে তারা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে এবং অনেক কিছু বিষয় জানতে পারবে। তো রীতিমতো তোমরা জানো যে ইন্টারভিউ ঢোকার আগে, অর্থাৎ ইন্টারভিউ রুমে ঢোকার প্রবেশ করার আগে কিন্তু রীতিমতো তোমরা জানোই এগুলো থার্মাল স্ক্রিনিং হচ্ছে, বডি টেম্পারেচার হচ্ছে, অক্সিজেন মাস্ক SO2 চেক হচ্ছে, এগুলো তোমাদেরকে আর বিস্তারিত আলোচনা করছি না। এবং ইন্টারভিউ ঢোকার পর অবশ্যই পারমিশন নিয়ে ঢোকার পর তাকে যে প্রশ্নটা প্রথম করা হয় যে কোথা থেকে এসেছেন, আপনার নাম কী এবং আপনার বাবা কী করে, এটা কমন প্রশ্ন সবাইকে। তো যেহেতু এই ক্যান্ডিডেট এই সদ্য গ্র্যাজুয়েশন পাস করেছে 2018 সালে এবং যখন বলা হয় যে আপনার বাবা কী করে, তো সেখান থেকে প্রথম প্রশ্ন শুরু হয়, যেহেতু তার বাবা RPF-এর একজন কর্মরত রয়েছে। তো প্রথম প্রশ্ন করা হয় যে আচ্ছা, আপনার কাছে RPF চাকরিটা বেশি প্রেফার মনে হয় না আপনি যে ইন্টারভিউ দিতে এসেছেন পুলিশ, এটা আপনার কাছে বেশি ভালো মনে হয়? তো প্রথম প্রশ্নটা অবশ্যই ওকে একটু ডিপ্লোম্যাটিক প্রশ্ন করা হয়েছিল, তো অবশ্যই অ্যান্সার দিতে পেরেছে, যেহেতু স্যার দুটি যেহেতু সেবামূলক কাজ, অবশ্যই স্টেটের থেকে স্টেটকে প্রোটেকশন দেওয়া, মানে সমাজকে প্রোটেকশন দেওয়া, যেমন পুলিশের যথেষ্ট কাজ রয়েছে, এবং যেহেতু RPF রেলকে প্রোটেকশন দেওয়া, ঠিক আছে। তো আচ্ছা বলতো RPF ফুল ফর্ম কী? তো অবশ্যই রেলওয়ে প্রোটেকশন ফোর্স বলতে পেরেছে। তো তুমি কাকে দেখে ইন্সপায়ার হলে যে তুমি যে পুলিশের লাইনে এসছো, পুলিশের চাকরি করার জন্য আগ্রহ হচ্ছ? তো অবশ্যই বলতে অবশ্যই স্যার আমার বাবাকে দেখেই আমি ইন্সপায়ার হয়েছি, কারণ যথেষ্ট আমরা বাবা আমাকে ইন্সপায়ার করেছে, এবং যেহেতু বাবা এই লাইনে রয়েছে, RPF লাইনে রয়েছে, তো অবশ্যই সেবামূলক কাজ তো মোটামুটি গুছিয়ে বলতে পেরেছে। তো তারপর বলা হয় তো তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কী ছিল? ও বলতে স্যার আমার যেহেতু আর্টসের সাবজেক্ট ছিল, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, এবং তোমার হবি কী? তো বলতে স্যার আমার হবি ক্রিকেট খেলা, ভালো লাগে। তো ক্রিকেট থেকে কিন্তু ওকে দুটো প্রশ্ন করা হয়েছিলো যে এই সদ্য যে ভারতীয় টিম থেকে দুজন রিটার্ন নিচ্ছেন, ঠিক আছে, তো তার দুজনের নাম কী বলতে পারবে? তো বলতে পেরেছি মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না। তো অবশ্যই ধোনির সম্পর্কে কিন্তু বেশ কিছু প্রশ্ন হয়ে যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনির সম্পর্কে কী জানো, তোমার কিছু জানা আছে? তো ও মোটামুটি দু একটা প্রশ্ন বলতে পারে, যেহেতু ধোনি আর্মি অথবা টেটল আর্মির সাথে যুক্ত রয়েছে এখনও, এবং তাছাড়াও সে ছোটোবেলাতে সে টির ক্যারেক্টার ছিল, এরকম কয়েকটা মানে প্রসঙ্গ বলতে পেরেছে, বলে আচ্ছা ঠিক আছে। তো অবশ্যই ওকে যেহেতু ওর পলিটিক্যাল সাবজেক্ট ছিল, তো ওকেই প্রথম ধরা যে আচ্ছা মৌলিক কর্তব্যগুলোর মধ্যে কী কী পড়ছে বলো তো। তো কয়েকটি মৌলিক কর্তব্য কথা বলেছে, তারপর ধর মৌলিক অধিকার থেকে প্রশ্ন করে যে রাইট টু এডুকেশন, এই যে রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকার, এটা কত নম্বর ধারায় আছে? তো এই প্রশ্নটাও প্রথম বলতে পারিনি। তো সংবিধান কবে গৃহীত হয়? তো 1949-26 নভেম্বর, এবং কার্যকরী হয় কিন্তু 1950-26 জানুয়ারি, ঠিক আছে। তো ওকে এই প্রশ্নটা করা হয়েছিলো, তো পেরেছে। তারপর থেকে ওর সরাসরি যেহেতু হিস্ট্রি সাবজেক্ট ছিল, হিস্ট্রিতে পুরোপুরি চলে যায়, তো হিস্ট্রি থেকে প্রথমে ওকে প্রশ্ন করা হয়
প্রথম প্রশ্ন, ইতিহাসে জনক কাকে বলা হয়? তো প্রথম প্রশ্নে কিন্তু পারেনি, এটা হবে হেরোডোটাস, ইতিহাসে জনক বলা হয়। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তো অবশ্যই শুনেছ, পড়েছো ইতিহাসে, তো এই সম্পর্কে কিছু জানো? তো অবশ্যই বলতে পেরেছি যে জালিয়ানওয়ালাবাগ এই জায়গায় অবশ্যই জনতা, সব জনতাদের মধ্যে গুলি চালানো হয়, ওডায়ার তার নাম ছিল, ঠিক আছে? প্রশ্নটাকে করা হয় যে কে কার আদেশে গুলি চালানো হয় ওডায়ারের, এটা বলতে পেরেছে। তো এই পরিপ্রেক্ষিতে আর কী হয়েছিল জানা আছে? তো বলতে হ্যাঁ স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধিটা ত্যাগ, সে ত্যাগ করে দিয়েছিল ইংরেজের দেওয়া, ঠিক আছে? তো এটা নিয়ে অবশ্যই ইতিহাসে একটা মানে একটা অধ্যায় রয়েছে এটা নিয়ে, 1919। আচ্ছা, গান্ধীজির প্রথম অনশন করে কোন কিসের মাধ্যমে, তোমার জানা আছে কোন আন্দোলনের মাধ্যমে? তো এটা বলতে পারিনি, এটা অ্যাকচুয়ালি 1818 আহমেদাবাদ মিল ধর্মঘট, মিল, ঠিক আছে, কর্মীদের নিয়ে কিন্তু প্রথম গান্ধীজি অনশন করে। আর তোমাকে জানা আছে ভারতের মধ্যে কে সবচেয়ে বেশি দিন অনশন করেছে, তোমাকে জানা আছে? তো অবশ্যই এটা ও পেরেছে, যতীন দাস 64 দিন অনশন করেছিল। আচ্ছা, বলতে পারবে যে রেলপথ, তোমার ডাক ব্যবস্থা এগুলো কে চালু করেছিল, জানা আছে তোমার? তো অবশ্যই এটা কিন্তু লর্ড ডাউলসির আমলে কিন্তু চালু হয়। তারপর দেখো ওকে কিন্তু জিকে রিলেটেড কিছু প্রশ্ন করা হয়, যেমন একদম কমনই প্রশ্ন যে সদ্য যে বিশিষ্ট ব্যক্তি মারা গেলেন জাস্ট কদিন আগে, উনি কে ছিলেন এবং উনি কততম রাষ্ট্রপতি, তোমার জানা আছে? তো অবশ্যই উনি বাঙালি রাষ্ট্রপতি এবং 13তম রাষ্ট্রপতি। এ প্রশ্ন কিন্তু রিপিট হয়েছিল, এর আগে একটা ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল, সে বলতে পারেনি। উনি কী পুরস্কার পেয়েছেন, তোমার জানা আছে? উনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিল, ঠিক আছে, ওটাও বলতে পারেনি ঠিক মতন, ও পদ্মশ্রী বলেছিল ভুলে, এটা হবে না, ভারতরত্ন হবে। তারপর ওকে ভূগোল থেকে কিন্তু প্রশ্ন করেছে যে ভারতের কতগুলি প্রতিবেশী দেশের নাম বলো, ঠিক আছে, এটা কিন্তু খুব কমন প্রশ্ন, অনেকেই এর আগে ধরেছে, ঠিক আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান, নেপাল, ভুটান, ঠিক আছে, এগুলো প্রতিবেশী দেশ। আচ্ছা, বলতে পারে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? তো এটাও পেরেছে, কৃষ্ণনগর উপর থেকে গেছে নদিয়া জেলা। তখন কাইন্ড্রাভার্সিকাল প্রশ্ন করা হয়েছে যে ভারত এবং চীনের মধ্যে যে জাস্ট কিছুদিন আগে যে একটা যুদ্ধ হলো, ঠিক আছে, তো সেইটা কোন প্রদেশে হয়েছিল, প্রদেশের নামটা জানতে ওকে চেয়েছিল, ঠিক আছে, ইউনিয়ন প্রদেশে হয়েছিল, সরি, ইউনিয়ন প্রদেশ তো অ্যাকচুয়ালি যেখানে করোনার, চীনের ইউনিয়ন প্রদেশে যেখানে করোনা ধরা পড়েছে সেটা ওকে জিজ্ঞেস করেছিল, বাট এর মাঝে একটা প্রশ্ন ওকে জিজ্ঞেস হয়েছিল যে কোথায় ভারত চীনের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল লাদাখের, সেই কোন জায়গায়, ঠিক আছে, কোন হ্রদ, সেটা হচ্ছে প্যাংগং হ্রদ। ওকে, তখন তো বলা হয় যে আপনার কম্পিউটার সার্টিফিকেট কত দিয়ে কোর্স করা হয়েছে, ঠিক আছে, তো বলছে স্যার আমার এমনি বেসিকটা করা আছে, তো ডিপ্লোমা করার জন্য আমি অ্যাপ্লাই করি, ডিপ্লোমাটা করা হয়নি। তো ওকে বেসিক কটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, যেমন রমের ফুল ফর্ম কী, রম ও র্যামের কাজ কী, ঠিক আছে, তারপর যেমন এবার এই প্রশ্ন সবাইকেই করছে, যেমন কম্পিউটারে আমরা মাদারবোর্ডের কাজ কী, মাদারবোর্ড থেকে কী কী সাপ্লাই হয়, ঠিক আছে, এবং কম্পিউটারের মেন মেমোরি বলতে আমরা কী বুঝি, তো এগুলো খুবই কমন প্রশ্ন, এই কটা প্রশ্নকে করা হয়েছিলো। তারপর যেমন পুলিশ রিলেটেড বেশ দু একটা প্রশ্ন, যেমন জনক জিজ্ঞেস করো তুমি কি কোনোদিন থানায় গেছো, তো বলো যে হ্যাঁ স্যার থানায় তো গেছি, তো আচ্ছা তোমার, আচ্ছা বলো তো তাহলে কনস্টেবলের কাজটা কী, তো ওকে এই ধরনের কয়েকটা প্রশ্ন কিন্তু করা হয়েছে। তো আমরা দেখছি এই ক্যান্ডিডেট, ঠিক আছে, অনেক প্রশ্নই করা হয়েছে এই থার্ড শিফটের, ঠিক আছে, আজকের ইন্টারভিউ। তো অবশ্যই ওই ইন্টারভিউ মোটামুটি ভালোই হয়েছে, এবং ও যেহেতু জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছে, ওর অলরেডি 52 কিন্তু মার্কস রয়েছে ফাইনালে, ওর মেনে, তো ও কাট আপ নিয়ে অবশ্যই একটু চিন্তায় ছিল, তো এখনও সরাসরি ও বলতে পারেনি, ঠিক আছে, ও বলছে মোটামুটি আউট অফ 50 বা 52-র মধ্যেই কাট আপ হবে। তো অবশ্যই আগামীতে আমরা কাট আপ নিয়ে একটা আলোচনা করছি এবং বিভিন্ন চ্যানেল থেকে কাট আপ নিয়ে আলোচনা করছি, বাট সেটা কতটা সত্য সেটা আমারও বিবেচনার বাইরে। তবে যেহেতু পুরোপুরি ইন্টারভিউ হচ্ছে না, কোনো ইন্টারভিউ চলছে, তো এই মুহূর্তে কাট আপ ঠিক করা কিন্তু সম্ভব নয় তাই মনে করি আমি। তো অবশ্যই আমরা কাট আপ নিয়ে অ্যানালাইজ করছি, অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো, এবং যদি তোমার যদি আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ তারা যদি ইন্টারভিউ শেয়ার করতে চাও এই চ্যানেলের মাধ্যমে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, অবশ্যই যোগাযোগ করা হবে, এবং তাতে আগামী দিনে ক্যান্ডিডেট উপকৃত হবে, এবং তোমরা যেহেতু এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পাচ্ছ তো তোমরা উপকৃত হচ্ছ। তো আশা করি
যদি ভালো লাগে এই ধরনের ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার করো, এবং আগামী দিনে এরকম ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখো, সাবধানে থাকো, ভালো থাকো, এবং প্রতিনিয়ত চেষ্টা করো এবং সময়টাকে ম্যানেজমেন্ট করো যে কীভাবে সাকসেস পাওয়া যায়। তো বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখো। জয় হিন্দ।